আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, বিন্দাস আছো। আজকে অনেক দিন বাদে কিন্তু আবার তোমাদের সামনে চলে এলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওর থাম্বনেইল আর টাইটেল দেখে তো বুঝতেই পারছো যে আজকের ভিডিওটা কিন্তু একটু স্পেশাল। তো হ্যাঁ, আমার জি বাংলার সাথে কাটানো কিছু মুহূর্ত, সেই স্পেশাল সময়টা সেটাই তোমাদের সামনে তুলে ধরতে চাই। এটা আমার কাছে মানে পরম পাওয়া, মানে একটা ছোট্ট স্বপ্ন সেটা পূর্ণ হয়েছে আমার। কি স্বপ্ন সেটাও বলবো। তো আশা করি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর যারা আমার পরিবারে নতুন আছো আর এখনও আমার পরিবারের সদস্য হওনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করতে একদম ভুলো না। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আবারও আসছি। তো প্রথমে আসি কিভাবে আমার সাথে জি বাংলার বা দিদি নাম্বার ওয়ানে যোগাযোগটা হলো। এখন যেরকম মানে পদ্ধতিতে আর কি সবাই যোগাযোগ করে, অনলাইনের মাধ্যমেতেও ফর্ম ফিল আপ করা হয় বা যা কিছু করা হয় আমার সঠিক জানা নেই। তো ওই সময়টা মানে হচ্ছে আমি যে সময়টা পারফর্ম করেছি সেটা হলো সিজন ওয়ান। তো সিজন ওয়ান মানে দিদি নাম্বার ওয়ান তখন সেভাবে কেউ দেখতোও না, জানতেও না, এত নাম তখন হয়নি দিদি নাম্বার ওয়ানে। তো তখন একটা আধ ঘন্টা শো হতো আর পাড়ায় পাড়ায় যেত। তো সেখান থেকে অডিশন, সেখান থেকে বাছাই, সেখান থেকে শ্যুট করা, মোটামুটি কতজন হলো, মানে যে জেলাতে যেত বা যে পাড়াটাতে যাচ্ছে সেখানটাতে মানে কতজন মোটামুটি হলে পরে তারা মানে এই গেমটা করাতে পারবেন, তো এরকম একটা ব্যাপার ছিল। তো সেখানে আমারও উত্তর চব্বিশ পরগনা জেলা তো বটেই, তো আমার ননদের মানে বাড়ি যেখানে ছিল তো সেই কাঁচাপাড়ার ওই দিকে, তো ওই জায়গাতে ওরা তখন অডিশন নেওয়ার জন্য গেছে। তো যথারীতি আমার কাছে মানে খবরটা আসে, তো আমি ভাবলাম একটা লাক ট্রাই করা যাক, হলে হবে না হলে না হবে নেগেটিভ চিন্তা করেই আমি অডিশনটা দিয়েছিলাম। তো কী জানি, জানি না কেন আমি অডিশন দিয়ে এসে না আমি বাড়িতে বলেছিলাম যে হয়তো আমার ডাক আসলেও আসতে পারে, হয়তো আমার সিলেকশন হয়ে যেতে পারে। তো এটা কিন্তু খুব ক্যাজুয়ালি বলেছিলাম যে জানি হয়তো হবে না, কিন্তু ওখানে যা যা কোশ্চেন করেছিল বা আমাকে যতটুকু যা পারফর্ম করতে দিয়েছিল আমি তখনই ওই অন দ্য স্পট আমি ওইখানে করেছি। তো সেই দিক থেকে চিন্তা করে আমার মনে হয়েছিল হয়তো আমি পারবো। এবার যাই হোক, তারপরে মানে অনেকগুলো দিন, মানে অনেকগুলো দিন বলতে এগারো বছর আগের আমি এই ঘটনাটা বলছি, সিজন ওয়ান, বুঝতেই পারছো অনেকগুলো বছরের ব্যাপার। তো আমার সঠিক মনে নেই যে কতদিন পরে, মোটামুটি দিন দশ বারো পর আমার কাছে একটা বাড়িতে মানে শ্বশুর বাড়িতে একটা ফোন আসে। তো সেখানে শ্বশুর বাড়িতে ফোন আসাতে আমাকে বলছে, আমার নাম করে বললেন, তো আমরা জি বাংলা থেকে বলছি এবং আপনি যে অডিশনটা দিয়েছিলেন তাতে আপনি সিলেক্ট হয়ে গেছেন। তো যথারীতি আনন্দ ধরে রাখার মতো নয়। তো ছোটোবেলার একটা ছোট্ট স্বপ্ন দেখতাম যে আয়নার সামনে দাঁড়িয়ে, ওটা সবাই হয়তো আমরা সবাই ছোটোবেলায় করেছি, সাজুগুজু করে দাঁড়ানো, তো সেটাও আমি করতাম। আর আমার সবসময় একটা ইচ্ছা ছিল ইস, কেউ যদি আমাকে মানে সাজিয়ে দেয় বা আমাকে কখনো টিভিতে দেখা যাবে এরকম কি কিছু আমি কখনো করতে পারবো। তো জানি না, আমার সেই স্বপ্নটা কিছুটা হলেও পূর্ণ হয়েছে অজান্তেই। সবথেকে বড় কথা হচ্ছে যে আমার এটা মানে মানে এক্সপেকটেশনের বাইরে। তো যাই হোক, আসল কথাতে আসি, এবার আমার তো ফোন এসছে, যাই হোক বাড়িতে সবাইকে বললাম, খুবই আনন্দের বিষয়। এবার কবে আমার শ্যুট, মানে যেদিন আমার ফোন আসে ঠিক তার দুদিন বাদে আমার শ্যুট, মানে আজকে ফোন এসছে, কাল পরশু দিন আমার শ্যুট হবে। তো ঠিক আছে, চলো চলে আসবে সকালবেলাতে। তখনকার অন্যরকম নিয়ম ছিল, এখন আমি সিরিয়াসলি জানি না যে এখনকার নিয়ম কি। তখন নিয়ম ছিল সাথে আমারই দু তিনটে আমার শাড়ি ক্যারি করতে হবে, সেই অনুযায়ী আমি যে জুয়েলারি পরবো সেই জুয়েলারিও ক্যারি করতে হবে এবং ওরা ওখানে আমাকে সিলেক্ট করে দেবে। তখনকার সময় যে জারদৌসি বা কাচের যে কাজ করা যে শাড়ি, ওরকম টাইপের কোনো জমকালো শাড়ি চলবে না, কেননা সেটা মানে ক্যামেরাতে রিফ্লেক্ট হতে পারে।
তো সেই সবের জন্য ওটা বারণ ছিল, তো সেই বুঝে 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 আমি দুটো শাড়ি নিয়ে গেছি। তো তার মধ্যে থেকে ওরা সিলেক্ট করবে। তো সকাল সকাল চলে যেতে বলেছে, সকাল সকাল চলে তো গেছি, একই দিনে দেখলাম ওই স্পটে চারটে এপিসোডের শুটিং হয়েছে। আমারটা ফোর্থ ছিল, মানে আমার শ্যুট হতে হতে রাত হয়ে গেছিলো সন্ধে সাতটায়, আর আমার শ্যুটটা হয়েছিল মানে ডিসেম্বরে। এত মানে বিভৎস ঠান্ডা, মানে বলে বোঝাতে পারবো না, পুরো খোলা আকাশের নিচে। এই দিকটাতে কিন্তু এতটা ঠান্ডা পড়ে না, আর যেদিকটাতে শ্যুটটা হয়েছিল সেদিকটা একদম একটু মানে গ্রাম সাইড, প্লাস একদম খোলামেলা, একদম ফাঁকা মাঠ, মাথার উপরে কোনো মানে ছাওয়া টাওয়া দেয়া নেই। মারাত্মক ঠান্ডাও ছিল, অথচ গায়ে কোনো চাদর শাল সোয়েটার কিছু দেয়া যাবে না, মানে শুধু শাড়ি পরে। কিছুক্ষণ বাদে বাদে মানে অভূতপূর্ব একটা আমার এক্সপিরিয়েন্স শুটিংয়ের, মানে সেটা তো মানে আমি কিভাবে বলবো আমি নিজেও বুঝতে পারছি না। তো যাই হোক, আমি তো গেলাম সকালবেলাতে, মানে ওখানে পৌঁছালাম, ওনারা আমার যখন আমার মানে টাইম আসলো, প্রথম প্রথম সব হচ্ছিল, তখন যথাসম্ভব মানে তিনটে কি চারটে পার্টে খেলাটা হতো, 10 জন করে মানে নেওয়া হতো। তখনকার সময় কিন্তু এত গিফট ছিল না, এখন যেরকম ভরপুর গিফট দেয় যে ঘরে ধরবে না, আমার সময় কিন্তু সেই জিনিসটা একদমই ছিল না, অত গিফট ছিল না। তারপরে এখন যেরকম খেলাটা প্রচণ্ড ইজি করে দিয়েছে, আমার বেলাতে কিন্তু অতটাও ব্যাপার ছিল না, মানে ইজি ব্যাপারটা খুব কম ছিল, মানে আমার খুব টেনশনে, মানে অ্যাকচুয়াল ও তখন অজানা কিছু কোশ্চেন এখানে যেরকম অপশান দিয়ে দিচ্ছে, মানে খুব সুন্দর করে সহজ কোশ্চেনই করে, আমাদের সময়েও অপশান দিয়ে দেওয়াই ছিল, কিন্তু এমনই মানে বিদঘুটে সব কোশ্চেন ছিল। তো যাই হোক, যখন আমার সময় এলো সন্ধেবেলাতে, বিকেল 5:30 ছটা বাজে, তখন আমাকে ভ্যানে ঢোকানো হলো, যেখানে আর কি সব ধরনের মেকআপ হবে, ড্রেস আপটা হবে। তো সেখানে গিয়ে আমার শাড়িটা ওনারাই সিলেক্ট করলেন, তারপরে যাই হোক ওনারা ওনাদের মতো করে মেকআপ করে দিলেন, সেই আশাটা আমার ভীষণভাবে পূর্ণ হয়েছে, ওটা একটা ছোট্ট স্বপ্ন ছিল আমার কাছে। তো যাই হোক, তারপরে যাই হোক, সেটে যখন পৌঁছাচ্ছি, ফার্স্ট খেলাই ছিল, তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে, সবকটা লক করা, আমার প্রত্যেকটা তালা খুলতে হবে। তো ওটা আমার কাছে একটা মারাত্মক ভয়ঙ্কর একটা ব্যাপার ছিল, কেননা আমি আলোতেই তালা খুলতে পারি না, অনেকটা আমার সময় লাগে। তো সেখানে ওখানে খেলার মধ্যে টাইম দিয়ে রাখবে, আমি কিভাবে তালা খুলব। কিন্তু লাকিলি আমি ওখানে মানে জিতে গেছিলাম, সব থেকে লো স্কোর আমারই ছিল। তো যাই হোক, জিতে তো গেছি। কিছুক্ষণ বাদে বাদে মানে একটা শুটিং করতে গেলে কতটা সময় লাগে, মানে আমি নিজে ওখানে থেকে আমার এক্সপিরিয়েন্স হয়েছে সেটাও বলছি, একটু সাথে থাকো। সব থেকে বড় কথা, সব কিছু শুরু করার আগে একটা কথা বলবো, সেটা হলো আজকে কিন্তু আমার এই দিদি নাম্বার 1 হওয়া, তার কিন্তু প্রুফ আমি মানে নিজে কিন্তু বার করতে পারিনি। কেননা আমার যেহেতু সিজন 1 ছিল, তো সিজন 1 যতবারই আমি ইউটিউবে সার্চ করেছি এসছে, কয়েকটা এপিসোড এসছে। যখন অর্পিতা, টাইটেলটা এই মুহূর্তে আমার একদমই মনে নেই, তো উনি ছিলেন, কিন্তু আমি যখন হয়েছিলাম পুষ্পিতা ভট্টাচার্য ম্যাম মনে হয় যথাসম্ভব, বা পুষ্পিতা মুখার্জি ছিলেন হচ্ছেন আমার হোস্ট, মানে আমরা মানে ওনার মতো মানুষ, মানে টিভিতে দেখা তাকে আর সামনে তার সাথে কথা বলা, মানে একদম অন্য মনের মানুষ, মানে ভীষণ ভালো, ভীষণ ফ্রেন্ডলি। আর দ্বিতীয়ত, এটা হলো আমার মানে দিদি নাম্বার 1-এর মানে অ্যাঙ্কারিং যিনি করেছেন তার নামটা আমি বললাম। আর দ্বিতীয়ত হচ্ছে, এটা আমাকে উদ্ধার করে দিয়েছে আমার এক বান্ধবী, তো ওর কথাটা আমি সবার ফার্স্টেও বলছি, লাস্টেও বলবো, সবসময় বলবো, আগামী দিনগুলোতেও বলবো, চঞ্জানি ছাড়া মানে
আমি এই লিঙ্কগুলো উদ্ধার করতে পারতাম না। আমার পুরো একদম মানে একটা দুপুর পুরো সারা দুপুর বসে শুধু ঘেটে গেছে আর আমাকে লিঙ্ক উদ্ধার করে সুচন্দা পেয়ে গেছি, ব্যাস। মানে কি বলবো, আমার কাছে মানে সেই দুপুরটা আমার আনন্দের মানে সীমা নেই। বাড়ির সবার খুব আনন্দ হয়েছে। তোকে এখনও থ্যাংকস বলছি, জানি থ্যাংকস বললে যতই বলি না কেন আমার দিক থেকে অ্যাটলিস্ট মানে তোকে ছোট করা হবে। আমাদের যতই থ্যাংকস বলি না কেন এটা মেকআপ হবে না। তবে সিরিয়াসলি, তুই না থাকলে বোধহয় আজকে আমি এগুলো উদ্ধার করতে পারতাম না আর আজকে তোমাদের সাথেও শেয়ার করতে পারতাম না। তো ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্কগুলো থাকবে আর তোমরা দেখে নিও, ঠিক আছে? এরপরে দেখে নাও, পরে আবারও আসছি, তোমরা সঙ্গে থাকো। ফার্স্ট যখন আমি সকালে ওখানে মানে পৌঁছালাম, তো দেখলাম ব্রেকফাস্টটাও ওখান থেকে দিয়েছে, দুপুরের লাঞ্চ ওখান থেকে দিয়েছে, ইভেন সন্ধেবেলা টিফিনটাও পর্যন্ত আমার জি বাংলার তরফ থেকেই গেছে। তো যাই হোক, সবার সাথে জমিয়ে আড্ডা, শ্যুট করা, শ্যুট করতে করতে সেকেন্ডে সেকেন্ডে মানে কাট কাট কাট, আর এসে বারবার করে মেকআপ ঠিক করে দিয়ে যাওয়া, মানে অসাম এক্সপিরিয়েন্স। মানে যত বলছি আমার সেই সময়টা মনে পড়ছে, মানে অসাধারণ মুহূর্ত ছিল। তো যাই হোক, এক একটা ধাপ পেরিয়েছি, জিতেছি, মোটামুটি সব শেষে গিয়ে যখন ফাইনাল রাউন্ডটা এলো, সেটা হচ্ছে দাম গেস করা। দাম গেস করা যখনই এসছে তখন একটু রিলিফ হয়েছে, মানে তার আগের রাউন্ড পর্যন্ত এতটা টেনশানে কেটেছে, এমন এমন কোশ্চেন করছে মানে যেটা আমার হয়তো কোনো একটা সময় জানতাম, ওই মুহূর্তে সিরিয়াসলি মনে পড়ছে না। আর কিছু কিছু জিনিস তো একেবারেই অজানা। এবার যেটা মনে পড়ছে না সেটাকে ওই মুহূর্তে তো মনে করা সম্ভব না, কিন্তু ভগবান সহায়। আমি শুধু ঠাকুরকে ডাকছি যে আমাকে এই রাউন্ডটা জিতিয়ে দাও, এই রাউন্ডটা একবার জিততে পারলে আমি ফাইনাল রাউন্ডে চলে যাব। ফাইনাল রাউন্ডে যাওয়া মানে যে কোনো জিনিসের দাম গেস করা। তো দাম গেস করাটা না আমার ছোটোবেলা থেকেই আমার খুব ভালো লাগতো, পারিও ইভেন এখনও পর্যন্ত। কোনো একটা জিনিস এখনও কেউ কিনতে গেলে, আমার খুব কাছের মানুষ যারা, তারা না আগে আমাকে জিজ্ঞাসা করবে, এই এটার দাম কি হওয়া উচিত রে, আমি তাহলে ওরকমটা কিনবো বা কিছু। তো এই জিনিসটা আমার মধ্যে ছিল। তো সেই দিক থেকে দেখতে গেলে পরে আমি তো মানে আমি শুধু ওই রাউন্ডটার অপেক্ষায় ছিলাম, যে এত দূর এসেছি যখন মানে যে করে হোক ফাইনাল রাউন্ড পর্যন্ত জিততে গেলে গেম আমার, আমি ওখানে জিতবই, কেননা দাম আমি গেস করতে পারি। ইভেন আমি দাম গেস করেছি। আমি তখনকার সময় এখনকার মতো এত অনেক গিফট ছিল না, আমি জিতেছি। আর সেই জিনিসটাই আজকে এত বছর বাদে মনে হলো, তোমরা আমার পরিবার, তোমাদের সাথে শেয়ার করবো না তো কাদের সাথে শেয়ার করবো। তো যার জন্যই আজকে আমার এই ভিডিওটা বানানো, যে ছোট্ট ছোট্ট গিফটগুলো পেয়েছি সেই গিফটগুলো হয়তো এখন ব্যবহার হচ্ছে একটা জিনিস, আর দুটো জিনিস হয়তো আমার রাখা রয়েছে। ফার্স্ট পেয়েছিলাম একটা লন্ড্রি বাস্কেট, যেটা আমার ব্যবহার হয়, রীতিমতো ব্যবহার হয়। আর সেকেন্ড পেয়েছিলাম একটা হট টিফিন ক্যারিয়ার, যেটা এখনও রাখা আছে। আর থার্ড পেয়েছিলাম যেটা একটা টিপট সেট, খুব ইউনিক, দারুণ দেখতে। তার মধ্যে তিনটে ছিল মানে কাপ আর একটা টিপট ন্যাচারালি, তো তার মধ্যে একটা কাপ ভেঙে গেছে। তো আমি সেইগুলোর ছবি তোমাদেরকে একটু দেখাতে চাই, তো দেখো সেই ছবিগুলো। তো এই ছিল আমার গিফট, এই তিনটে গিফট আমি রীতিমতো যুদ্ধ করে, লড়াই করে তবে গিয়ে আমি জিতেছি। আর ফাইনাল যে গিফট সেটা তো সবারই জানা, যে সোনার একটা গলার হার, একটা কানের মানে এক জোড়া কানের আর কি। আর তার সাথে অবশ্যই যেটা সব কিছুর ঊর্ধ্বে, দিদি নাম্বার ওয়ানের ব্যাচ। তো এটা হচ্ছে সব থেকে মেইন জিনিস যেটা পাওয়ার, সেটাও তোমাদেরকে দেখাবো। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে মানে জি বাংলার
প্রত্যেকের প্রোডাকশানের প্রত্যেকের ব্যবহার এত ভালো, মানে বলে বোঝাতে পারবো না, যে আমরা 3-4 ঘন্টা শ্যুট করেছি। আর শ্যুট করার টাইমটা তো বাদই দাও, মানে সকাল থেকে রাত পর্যন্ত যে কাটানো মুহূর্তগুলো সবার সাথে আড্ডা মেরে মানে এত সুন্দর স্পেন্ড করেছি যে সেটা মানে ভোলার মতো কখনোই নয়। তবে তোমাদের কাছে হয়তো মনে হবে এত বছর আগের আমাদের আমার কি প্রমাণ আছে বা আমি যে এত কিছু বললাম তার কি মানে আছে। সব কিছুর লিংক আমি দিয়ে দেবো, আমি চাইলে এখানে আমি ভিডিওগুলো অ্যাড করতে পারতাম, কিন্তু আমি সেটা পারছি না, তার একটাই কারণ কপিরাইট খাবো, তো হয়তো খেতে পারি, তো সেই রিস্কটা আমি নিতে চাই না। যার জন্য ডেসক্রিপশানে আমি অবশ্যই আমার ভিডিওর 3টে পার্ট আমি দিয়ে দেবো, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এই 3টে পার্টে, মানে 3টে পার্টে অ্যাকচুয়াল এপিসোডটা হয়নি, মেন মেন পার্টগুলো এখানে দেখানো হয়েছে যেখানে আমি রয়েছি। আর দ্বিতীয়ত, প্রথমত তো আমি দিদি নাম্বার 1 হয়েছিলাম, এই কথাটা আমি ফার্স্ট বলি, যেটা আমার সবার আগে ভিডিওর প্রথমেই বলা উচিত ছিল। সেটা হলো যে আমি একটা মানে ফেসবুকে একটা কমেন্ট করেছিলাম যে আমাদের সময় খেলাটা খুব টাফ ছিল, তখন আমাকে আমার এক বান্ধবী মানে বলে যে তুই দিদি নাম্বার 1 গিয়েছিলি, হয়েছিলি দিদি নাম্বার 1? তো আমি বলেছিলাম হ্যাঁ, কিন্তু আমার কাছে কোনো প্রুফ নেই, কেননা যখনই আমি সিজন 1 ইউটিউবে সার্চ করেছি তো তখনই গিয়ে কিন্তু আমি পেতাম না, তো এটা একটা বড় ব্যাপার ছিল। তো যার জন্য আজকে এই কথাটা বারবারই বলবো যে চন্দ্রাণী না থাকলে আমার আজকে ভিডিওর এই জিনিসটা, আমি আবার নিজের সম্পত্তির মতো একটা এই লিংকটা যদি ও আমাকে না দিত, ও মানে দিয়েছে বলেই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি, আর আমার নিজের মনটা খুব শান্তি পাচ্ছে, প্লাস আমার বাড়ির প্রত্যেকে ওই ভিডিওগুলো আবারও দেখেছে, তো যার জন্য মানে ওকে ভীষণ থ্যাঙ্কস, বাট থ্যাঙ্কস বললে পরে ওকে ছোট করা হবে। তোকে আবারও বলছি চন্দ্রাণী, তুই না থাকলে অ্যাটলিস্ট আমি এই জিনিসটা তো রিকভারি করা আমার পক্ষে সম্ভব ছিল না, আমি যতবারই করেছি এত ঘেটে আমি দেখিনি, আমি যখনই দেখছি সিজন 1-এর 2টো 1টা এপিসোড। আর সবথেকে বড় কথা যেটা, ওকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না, ও আমাকে একটা বড় জিনিস গিফট করেছে, এটা হলো একটা ব্যাপার। তো তোমাদেরকে আগে দেখিয়ে নিই যে আমার যে গয়নাটা, যেটা জি বাংলার তরফ থেকে, দিদি নাম্বার 1-এর তরফ থেকে আমি পেয়েছি, তো সেই গয়নাটা তোমাদেরকে দেখাই, একটু দেখো। তখন অঞ্জলি জুয়েলার্সের তরফ থেকে যেত সোনার গয়নাটা দিদি নাম্বার 1-এর জন্য। আর এটা হলো আমার পাওনা দিদি নাম্বার 1-এর তরফ থেকে, জি বাংলার তরফ থেকে, আমার একটা মানে সারা জীবনের অ্যাচিভমেন্ট বলতে পারো এই গিফটটা, স্মৃতি, যেটা আমি কখনো যদিও পড়িনি। আর অবশ্যই এটা, এই ব্যাচটা, যেটা এই গয়নার থেকেও বেশি দামি আর কি। তো এই হলো আমার দিদি নাম্বার 1-এর থেকে জার্নির এটা পাওনা। তো এটাকে আমি মানে সামলে তো রাখবো, সেটা পরের কথা, অনেকেই আমাকে বলেছে তুই কেন পড়িস না ওটা, না পড়ার জন্য অনেক জিনিস আছে, এটাই কেন, এটা থাকুক, এটা স্মৃতিতে থাকুক, এটাকে পুরো আমি অ্যাসেট হিসেবে রেখে দিয়েছি। তো যাই হোক, আজকের ভিডিও কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবথেকে বড় কথা যেটা, আমার দিদি নাম্বার 1-এর জার্নি, এই গল্পটা শুনতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি লিঙ্কগুলো সব দিয়ে দেবো, অবশ্যই তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আর কেমন লাগলো এটাও আমাকে অবশ্যই জানাবে, যে ভিডিওগুলো দেখে তোমাদের কেমন লেগেছে, দিদি নাম্বার 1 হওয়ার যে জার্নিটা সেটা সম্পূর্ণটা দেখো, আমার ভালো লাগবে ভীষণ তোমরা দেখলে, কেননা তোমরাও আমার পরিবারেরই একজন।
তো আজকের মতো এখানেই বিদায় নেব, আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর এভাবেই আমার পাশে থেকো।